শিবলি সাদিক এমপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিভিন্ন পেশাজীবী নারী পুরুষের বিক্ষোভ সমাবেশ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক ও তার চাচা সমাজসেবক দেলোয়ার হোসেন সহ পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক শত্রুরা আদিবাসী জনগোষ্ঠীকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এবং সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুর উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাসহ এলাকার নারী পুরুষরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। ৪ আগস্ট বৃহস্পতিবার বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবেশ কুণ্ড, সহসভাপতি নারু গোপাল কুণ্ড, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগ সভাপতি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চায়ের উপজেলার আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও খানপুর উপজেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান সহ আরও অনেকে। জাকারিয়া হোসেন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।